Torres to my dingalam. Ha ha, my dear fellow, I'm go. Here, my daughter, sir, by the thakar se, my dear son, ek balo. I'm go, mama, I'm not my dear fellow. Ha ha, proje me tai kuru. Indore bish khaye, duno thamne my dear fellow. मांस दिया भात खाइतेछे तुम्हें दिया भात दाओ मांस दिया भात खाबो बिली आमरा मांस पामु कोई मा तुम्हें और मांस मांस कोइरो ना और अनेक बड़ लोक ताई मांस दिया प्रतिदिन भात खाए आमरा तो बड़ लोक ना ताई जा आछे ताई खाए नाओ ना आमि मांस छाड़ा भात खाबो ना आमारे मांस दिए भात दिते होबे কইলে হইলো তাই না এত মাংস মাংস করস কেন বেলি তোর তো বুঝতে হবে যে আমগো কি আছে না আছে সবকিছু বুঝা যদি তুই এরকম করস তাহলে তো আমি পাগল হয়ে যামু বাড়িতে যা আছে তাই তোর খাওয়া লাগবো আয় আমার সাথে আয় কইতাছি আয় আমার সাথে দাঁড়াই জায়গায় দাঁড়া তোর দাদিরে ডাক দিতাছি আম্মা আম্মা কি হইলো আরে কি হইছে এমন করে ডাকতেছ কেন আম্মা কইতাছিলাম কি বেলির অনেক খিদা লাগছে যদি ওরে খাওন দিতেন ও চাচা সকালবেলা খিদা লেগে গেছে কি কামড়া করছ কও দেহি মা মা খালি একটু পরপরি খাই 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 করতেই থাকো খালি কি কামড়া করছ তোমার মা তুমি বাকি কামড়া করছ আজ কাম বাদ দেই না এই জায়গায় এসো আম্মা আমি তো সব কামকাজই করি আর বেলি তো ছোট পোলাপান ও কি কাজ করব কোন আর পোলাপান গো একটু বেশি খিদা লাগে আপনি একটু ওরে খাওন দেন এই কাম যেহেতু তুমি করো তোমার মেয়ের জন্য একটু পরপর খিদা লাগে তো তোমার জামাইরে কইতে পারো না বেশি বেশি টাকা ফেলাইবেন লাগে বেশি বেশি খাওয়ান দিমুনি আচ্ছা ঠিক আছে অর্জন খিদা লাগছে তুমি যাও আমি আর খাওয়ান দিতেছি আচ্ছা মা বেলি খাওয়ান দিলে খাইয়ে নি আমি কাজটা সেরে আসি আচ্ছা ঠিক আছে মা এই খালি একটু পরপর খিদা লাগে না হ্যাঁ বই না বস এরে থাক আমি খাওয়ান নিয়ে দিছি বেলি ভাত তো নাই তোর মা সকালে রুটি বানাইছে এই দুইটা রুটি রইছে এই নি এই রুটিটা তুই খা দাদি এত ছোট একটা রুটি তুমি আমারে দিতে পারলা আরে রুটিটা ছোট কই কো তোর পেট যতটুকু রুটিও ততটুকু তুই কি মনে করস এই বড় রুটিটা দিয়ে তোর পেটারে বড় করমু তোর পেট ছোট এলিকে তো রুটিও ছোটছি নে এটা নি আর আমাগো পেট বড় রুটিও বড় এটা আমি খাই থাক দাদি তোমার যে এতই খিদা তাহলে তুমিই নাও এটা আরে এটা আগে কইবি তো সময়টা নষ্ট করলি খাওয়াটা নষ্ট করলি আচ্ছা ঠিক আছে আমি খাই বুঝছো তুই চল চল যাক আরে দাদি তুমি রুটি খাইতেছো খাও আমার এত দেহে খাওয়ানোর কি আছে আরে দাদি খাইতেছো না কেন তুমি তো আরে ওইছে ওইছে শুনো
কেন এরম করতেছো গো এরম করে খায় নাকি মানছে হ্যাঁ এই আহো আহো এদিকে আহো নামো উঠো 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 ওই যে অন্ধা নামো 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 এই যে হন তোমারে কই এই ভাবে মরছে খায় হ্যাঁ আর খাইবে তো পানি নিয়ে নেবে না আস্তে আমার টুনি শেষ হলাইতে দাও আর কইও না আমার কোনো দোষ নাই সব দোষ আমার যে সৎপুল আছে না আর ঘর একটা মাইয়া দিছে আর বেলি বেলি কি করছে আরে হ ওই তো আমার কাছে খাইবার চাইছিল ঘরে কোনো ভাত নাই তাই ভাবলাম আরে একটু রুটি দেই ও খাইবার লইছে পর আমার কইলো দাদি তুমি খাও আমি খাইবার লইছি আর গলা ঠিক হয়ে গেছে তুমি বেলি রে খাওন দিছো ওটা আমার বিশ্বাস করতে আরে আর কি শেষ হইলো উঠো 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 ওইটা দাঁড়াও দাঁড়াও আরে ঠিক করে দাঁড়াও তুমি দাঁড়াও আমি ধরছি এই যে হলো একটু গলায় বাজলে এরকম হয় না মানুষ তুমি একবার অতিরিক্ত করো দাঁড়াও সোজা দাঁড়াও আর তুমি বেলি রে খাওন দিছো এই কথা আমি বিশ্বাস করমু তাই না আমি বেলি রে খাওন দিছিলাম দাঁড়াও মাথা ঘুরাইতেছি এটা বইয়া লই আবার ওইটা বহে আমি খাওন দিছিলাম গো তোমরা তো আমার বিশ্বাস করো না খালি মনে করো আমি শত্রু বেলির আমি খাওন দেই না বেলির কি আমি কোনোদিন সৎ না দিন ভাবি ভাবি না তোমরা সব সময় এরা বোঝাও আমি সৎ দাদি আমি সব সময় এরা আমি আপন করে তো জানি আমার আপন নাতিনের মতোই জানি হইছে হইছে থামো কত যে আপন ভাবো এটা আমার জানা আছে তাহলে বেলির রুটি খাইবার দিয়া তোমার গলায় ঠেকতো না এটা আমার ভালো বোঝা আছে যাও যাও অন যাও যে কাপড় চোপড় পাল্টাও কি হইলো আবার বইয়ের হইলে কে যাও তাড়াতাড়ি কাপড় পাল্টাও হাই রে হাই ওহন মনে যে আটতেই পারবা না যাও বাপ দে হ্যাঁ আমি তোমার চিনি না যে বাপ ধরতে পারো তুমি আমার পানিগুলো নষ্ট হইলো এই পানিগুলো আবার এখন ফালাই দিতে হইলো ওই নাতিনের লিগে সৎ নাতিনের লিগে আমার গলায় রুটি ঠেকছে আমি ছাড়মু না আমার অনেক খিদা লাগছে আমি আর পারতাছি না উফ আমি যে কি করব আমার পেট অনেক ব্যথা করতেছে মনে হইতাছে কি পেটের ভিতরে ইঁদুর দৌড়াইতেছে কি আর করব এক কাজ করি এক গ্লাস পানি খাই তাইলে পেট ব্যথাটা একটু কমবো আমার খিদাটা একটু কমবো আমার গলায় যে রুটি ঠেকলো তোর কাছে যে পানি চাইলাম তুই আমার পানি দিলি না আর এখন জগ ভরতে না পানি খেলা লেছস আজকে তোর আমি পানি খাম তোর আজকে খাইবে রাখ দিমু না খা খা পানি খা নে দাদি খা কি করতেছ খা পানি খা দাদি আমার তো খালি পেট এত পানি খেলে তো আমার পেট ব্যথা করব এই তোর পেট ব্যথা করলে আমার কি হ্যাঁ তোর পেট ব্যথা মাথা ব্যথা করলে আমার কিচ্ছু যায় আসে না এই পানি তোর খাও মই আজকে জগ ভরতে পানি আনছিস না সব খাম এলো নে এখনই কি মজা তো বুঝামো পরে আমি তোর কাছে পানি চাইছিলাম তুই আমার পানি দেশ তিনখে রুটি গলা ঠিক আমি মরতে লইছিলাম আর এখন তুই পানি খাইবি ভালো করে খা তোর আজকে আমি সব পানি খাওয়াম খা ভালো করে খা ইচ্ছা মতো খা ওরে বাবারে ওরে মারে দাদি আমি আর পানি খাবো না অনেক হইছে আর পারবি না পানি তো তোর খাইতে হইব আর আমি তোর পানি খাম তোর আমি টিউবওয়েলের পানি খাম নে খা না দাদি আমি আর খাম না খা কইতেছি আর না গেলে কি রে
বাড়ালি বলতেছি তো গায় লাগতেছ না না হ্যাঁ হ্যাঁ বলতেছি শাশুড়ি কেমন ঠিক মতো আমার মেয়েটারে খাইতে দেয় না মুখে থেকে খাবার নিয়ে চলে যায় এই জন্য আপনার কাছ থেকে টাকা নিয়ে অরে কিছু কিনা খাওয়াইছি শুনো কিনা খাওয়াইছো নাকি চায়া খাইছে সেইটা আমার দেখার বিষয় না আচ্ছা শুনো তো তোমার জামাই থাকে বিদেশ তুমি এত কষ্ট কিসে ভাবি জামাই বিদেশ থাকে বলে কি সব টাকা আমার কাছে দেয় আমার হাতে একটা টাকাও দেয় না সব টাকা আমার শাশুড়ি তার লকারে রাইখা দেয় আমার একটু সুইয়া দেখবার দেয় না আচ্ছা তা না হয় বুঝলাম আমাকে বাচ্চার বাপ আমার সময় হয়ে গেছে আয় যদি দেখে আমার লগে আবার রাগারাগি করবো বুঝো তো সে আবার মানুষ তো দেখতে পারে না তখন তুমি যাও তো যাও যাও এ যাও আপনি এমন করতেছেন কেন দাদি আমার লগে রাগ হইছে আমার মারছে তাই আমি আপনি বাড়িতে এসে আমার মায়ের লয়া ভাবছি কি সাসি আপনি লগে বয়ে একটু সময় কাটামু তারপরও আপনি এমন করতেছেন কেন একটু সময় কাটায় এরপর চলে যাবনি তোমাকে মারছে না কি করছে হেরো তো আমার দেহার বিষয় না আর তোমাকে লোকে গল্প করে কি আমার সময় রয়েছে যাও সে যা
বন্ধু মাইন না কি রে মানে তুই যেভাবে দেখতাছিস আর যেভাবে কথা বলতাছিস মনে হচ্ছে মনে কিন্তু দেওয়াসি না মানে আজকেই ফার্স্ট আর দেখবো কোন থেকে হ্যাঁ এত বছর পরে তুই তো বাইরে আসিলি দেশে বাইরে আসিলি কোনো যোগাযোগ নাই হ্যাঁ অনেক স্বাস্থ্য তো তোর ভালো হয়েছে রে তুই যে কথা কইতাছ তুই কি বাংলাদেশ থেকে তুই কি খাইছ সেটা কর তোর তো স্বাস্থ্য কম না তাহলে অনেকদিন পরে এলি দেশে না হ্যাঁ দোস্ত সময় দিতে পারতাছি না আমি বাড়িতে যাবো তুই বাড়িতে আচ্ছা যামনি এক সময় যামনি আসলে এক বাড়িতে সময় দে আর বিকাল বেলা আটটা দিমনি জমা আচ্ছা ঠিক আছে ওই মাঠে হ্যাঁ আচ্ছা গেলাম কল ওকে বেলি অথই কই তোমরা বাবা মা বাবা কেমন আছো আলহামদুলিল্লাহ কাইছ আছো এটা ফোন টোন করে আবি না কি রে মায়ে তুই হঠাৎ করে আই বললি এটা কিন্তু তুই ঠিক কাজ করছ নাই কেমন এটা তুমি কেমন কথা কইতেছো আসলাম তোমাকে দেখতে মন চাইছে তাই আইসা পড়ছি ঠিক আছে আর দুই এক বছর পরে আইতি এখন আর দরকারটা ছিল কি কো হ্যাঁ আর কিছু টাকা জমে তোর মার তহবিলটা বড় করতি তাইলে ভালো হইতো না মারে তো অনেক টাকা দিছি তুমি অমন করে কইতেছো কে বাবা হ্যাঁ হ্যাঁ টাকা পয়সা কি আমি অন্য জায়গায় দিই নাকি এই সংসারে তো খাটাই কি রে বাবা হ্যাঁ বাবা তোমরা অথই কইছিলা তোমরা আম্মু কি রে মা কেমন আছিস তুই তোর মুখে তো সুখ লাগে তোর মার মুখে সুখ না দাদি তো আমাকে ঠিক মতন খাইতে দেয় না এরপর এমন ভাবে খাইছে গলার মধ্যে এমন ঠেকা ঠেকছে তারপর তো পানিও পায় নাই একেবারে মইরা যেতে দিছিল তারপর আমাকে খাইতে দেয় নাই মা তুই কেমন কথা কর অতই ফিরে তা বলতাছিস সব কি সত্যি না সত্যি না আসলে বেলে পোলা পান তো সেই জন্য তোমার কাছে একটু মিথ্যা কথা কইছে এসব সবই মিথ্যা ও মা তুমি এগুলো কি বলতাছো তুমি কেন মিথ্যা কথা বলতাছো খুদার জালে কি তুমি কি জানো না তুমি তো খুদার জালে অনেক কান্না করছো আমি তোমার চোখের পানি দেখছি কি রে মা কি কইতাছো হ্যাঁ বাবা বেলি যা কইছে সবই সত্যি তুমি থামো আর বোমা যা কইছে সবই মিথ্যা বাবা তুমি তুমি এটা কি কইতাছো হ্যাঁ আমি যা কইছি সব সত্যি কইছি সত্যি কইতাছো মা তুমি আমার মেয়ে তুমি খাইতে দাও নাই পড়তে দাও নাই আমার বোন আমার বোন পড়নি এটা কি কাপড় মা আমি কি টাকা কম দিছি তুমি যখন যা চাইছো আমি সব দিছি সব পড়াইছি তুমি একটা মাত্র ফোন দেওয়া যখন তুমি ফোন করছো আমি তখন টাকা দিছি মা এইগুলো দেখার জন্য আর এগুলো আমি কি শুনলাম আর কি শুনতাছি মা খুদার জ্বালা যে কত কষ্ট সেটা তো তুমি মা বুঝবা না সেটা তুমি জানো না আমরা আমরা প্রবাসীরা সে খুদার জ্বালাটা বুঝি খুদার যে কত কষ্ট সেটা যদি তুমি মা একবার জানতা আর একবার দেখতা ছেলে মা আমার এই মেয়েরে তুমি অত কষ্ট দিতে পারতা না মা অত কষ্ট দিতে পারতা না বাবা একটা কথা কি তোমারে তুমি কত আমার মায়ের আমি কি একবার সৎ পা ভাবছি একবার ভাবছি আমি তো আমার মায়ের আমি আপন করে নিছি বাবা আপন করে নিছি কিন্তু আমার মায়ের আমার আপন করে নিতে পারলো না আমার এই বাচ্চা আমার এই বাচ্চারও আপন করে নিতে পারলো না মা তোমার একটা কথা কই তুমি তো আমার মা আমি তো তোমার কোনো কিছু কইতে পারব না বাবা আমি যত টাকা পয়সা দিছি সব আমার মার কাছেই থাকবে আমি একটা টাকাও চাই না আমার কোনো টাকার দরকার নাই আমি আমার বউরে আর মেয়েরে নিয়ে আমি বাড়ি থেকে চলে যেতেছি আমি তোমাকে বাড়িতেও থাকব না মা আমার কোনোদিন আপন ভাবতে পারবো না কোনোদিন আপন করে নিতে পারবো না কি কর বাবা তুই কই যাবি বাবা যদি যাইবার চাস তাহলে আমারও লগে নিয়ে চল চল বাবা আমরা যাই তুমি একটা কথা হই না রইও আমার বউটা মরার পরে মাইনের দেহনের লিগে তোমার আম ছিলাম কিন্তু তুমি কোনোদিন মাইনের নিজের সন্তান মনে করতে পারো নাই থাকো সব বাড়ি ঘর
টাকা পয়সা যা আছে সব নিয়ে তুমি থাকো বাবা চল বাবা মারে তুমি এমন করে কথা কইও না মা তো মাই তুমি বাবা থাকো তুমি আমার সাথে যাইবা কে তুমি থাকো না আমিও যাব চল চল বেলি কোন জায়গায় যাইতে দিও না।